তো খুবই খুশির খবর দেখতেই পাচ্ছেন যে বহরমপুর যে বাইপাস ফতেপুর মোড় থেকে একদম শহর বহরমপুর যাওয়ার যে পুরনো 34 নম্বর জাতীয় সড়ক ছিল সেটা দুই সাইডে দেখতে পাচ্ছেন 3 ফুট করে চড়া করা হচ্ছে, একদম দ্রুত গতিতে কাজ চলছে। এখন দেখতেই পাচ্ছেন যে রাস্তা এবার চড়া হয়ে যাচ্ছে একদম। ফাইনালি বন্ধুগণ গুড নিউজ, আপনারা দেখছেন বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব ভিডিওতে স্বাগতম আপনাদের সবাইকে। আজ আমি আছি কোন জায়গায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই শহর বহরমপুর চলে যাওয়ার যে টু লেন রাস্তা, সেই রাস্তা মানে সম্প্রসারণ হচ্ছে, দুই সাইডে আরও 3 ফুট করে বানানো হয়েছে, চড়া করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে গর্ত করে এখানে ডাস্ট পাথর ফেলার কাজ চলছে। একদম পলসনডা থেকে শিবপুর টোল প্লাজা পার হয়ে এসে ফতেপুর মোড় যেখানে বাইপাস শুরু হয়ে যাচ্ছে, 4 লেন বাইপাস একদম চলে যাচ্ছে, বহরমপুর বাইপাস একদম নিউ বলরামপুরে গিয়ে একদম কানেক্ট হচ্ছে। ঠিক ওই জায়গা থেকে যে আগের যে পুরনো 34 নম্বর যে জাতীয় সড়ক যেটা বহরমপুর শহর সেই বাস স্ট্যান্ড ঘুরে যেত পঞ্চাননতলা হয়ে, সেই রাস্তা সম্প্রসারণ চলছে, দুই সাইডে কিন্তু 3 ফুট করে চড়া করা চলছে। দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে দুমদাম চলছে কাজ, ইতিমধ্যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। নদাপড়া রেলগেট থেকে একদম এই অংশে একদম চলে এসেছে, এই কিছুটা সামান্য 200 মিটার মতো গেলেই বাইপাস মোড় চলে যাবে। তো এই রাস্তাটা শুধুমাত্র এদিকে না, ওই সাইডেও কিন্তু চড়া করা হবে, আগে এই সাইডটা কমপ্লিট হলে ওই সাইডও করা হবে। এছাড়া একদম পঞ্চননতলা হয়ে একদম নিউ বলরামপুর হল্ট ওইটাও কিন্তু সম্প্রসারণ চলছে, দুমদাম কাজ চলছে। এবার কিন্তু বহরমপুর যেতে আর যানজটটা একদম রাস্তা। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন পাশের যে টাটা শোরুমটা আছে, টাটা মোটরস, তো তারপর দেখতে পাচ্ছেন ওই এই জায়গায় চলে এসেছে, মানে এখান থেকে আর 200 মিটার এগালে একদম পাওয়া যাবে একদম বাইপাসের যে মোড় ফতেপুর শিবপুর টোল প্লাজা পার হয়ে আসার পর। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যেসব পুকুরগুলো ছিল নালা, তো সেসব মোটামোটা পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, এটা আগে কিন্তু কাজ হয়েছে আগে, তারপর এখন সাইডে গর্ত করে ডাস্ট পাথর ফেলে একদম মজবুতভাবে চড়া করার কাজ চলছে এই রোড। আর আজকে এই পর্যন্ত এই সাইডে হয়েছে, তারপর কাল থেকে কিন্তু ওই সাইডে মানে খোঁড়া হবে, অর্থাৎ রেলগেটের ওপারে নদাপড়া সাইডে হবে। তো রাস্তার কাজ চলছে পিডাব্লিউডির আন্ডারে দেখতে পাচ্ছেন, এখন এটা আগে যে জাতীয় সড়ক ছিল তো এখন বাইপাস হয়ে যাওয়ার পরে এটা এখন আর জাতীয় সড়ক থাকছে না, এটা পিডাব্লিউডির আন্ডারে অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে কিন্তু এই কাজ হচ্ছে, আর এটা পিডাব্লিউডি এবার থেকে মেনটেন করবে এই রোডটিকে। তো দেখতে পাচ্ছেন যে একদম ভালোভাবে সেইভাবে কাজ হচ্ছে একদমই। তো এই কাজের গতি কিন্তু খুবই ভালো, মানে কাজটা 2 দিন আগেই কিন্তু দেখলাম রেলগেটের কাছে শুরু হলো, তো এখন পুরোপুরি একদম বাইপাস মোড় চলে এসেছে এক সাইডে, তারপর অপর সাইডে কাজ হবে, তারপর কিন্তু নতুনভাবে পিচ ঢেলে দিয়ে একদম পুরো 3 লেনের মতো চওড়া হয়ে যাবে। এটা এখন 2 লেন আছে, তো 3 লেনের মতো চওড়া হয়ে যাবে শহর বহরমপুর যেতে এই রোডটি, একদমই দেখতেই পাচ্ছেন।